আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক চোটটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হল গৃহকর্মীদের জন্য ইন্স্যুরেন্স পলিসি চালু করতে যাচ্ছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং এই ইন্স্যুরেন্স পলিসি খুব শীঘ্রই বাধ্যতামূলক হতে যাচ্ছে এবং বাস্তবায়ন হতে যাচ্ছে লাহবারিয়া টেলিভিশনকে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র আল রাশেদ তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গৃহকর্মীকে নিয়োগ দেওয়ার সময় কপিলকে ইন্স্যুরেন্স পলিসি নিতে হবে এবং সেটি খুব সস্তায় হবে এবং এই ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে যদি কোনো কারণে গৃহকর্মী পালিয়ে যায় মারা যায় কিংবা অসুস্থ হয় তাহলে কপিলকে ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ দিবে এটি শুধুমাত্র গৃহকর্মীদের কথা বলা হয়েছে এখানে এখানে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলা হয়নি জাস্ট আপনার যারা গৃহকর্মী নিয়োগ দেয় বিভিন্ন অফিসের মাধ্যমে অনেক সময় গৃহকর্মী বেগে যায় সেক্ষেত্রে যে ক্ষতিপূরণটা সেটা ইন্স্যুরেন্স বহন করবে ধরুন আপনার বিশ হাজার রিয়াল দিয়ে গৃহকর্মী নিয়েছে তিরিশ হাজার রিয়াল দিয়ে গৃহ গৃহকর্মী নিয়েছে যদি সে কোনো কারণে পালিয়ে যায় অথবা মারা যায় কিংবা অসুস্থ হয় তাহলে তার যে ক্ষতিপূরণটা কপিলের যে লসটা হচ্ছে সেটা ইন্স্যুরেন্স বহন করবে আশা করি বুঝতে পেরেছেন এখানে শুধুমাত্র নারী গৃহকর্মীদেরকেই মেন করা হচ্ছে তবে হেলথ ইন্স্যুরেন্স নয় নারী গৃহকর্মীদের আপনার তাদেরকে যে কাজে নিয়েছে কাজে নেওয়ার যে নিরাপত্তা এবং তাদের ক্ষেত্রে যে খরচটা হয়েছে সেটির নিরাপত্তা দেওয়ার জন্যই এই ইন্স্যুরেন্স পলিসিটি চালু করতে যাচ্ছে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ